কেমন আছেন আপনারা? অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা উবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা উবাইদুল কাদের। শুনুন ভাই, এত কথা বলার দরকার আছে? এই নেতা সেই নেতা, আরে আমাকে উবাইদুল কাদের বললেই তো, আর কি লাগে? এই নামে আমার না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন? আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। আর এক ছবি প্রভাকাণ্ডা কি, এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট রাজনীতি। রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই, আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিক কথা যদি একটু বলতেন। একটু কি করে একটা শব্দ বলবো জমা দেওয়ার, আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটা ভুল। তখন আসলে আপনার আনুষ্ঠানিক ভাবে বের হওয়ার পরে জিনিসটা বলবেন। কেন, দশটা মিনিট সহ্য হয় না, 15 মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা, একটু এখন অপেক্ষা কার জন্য আসলে? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলছি তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? না, বাজা মাছটা উঠে খেতে পারো জানো না, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মাল? Love is not love till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. না, আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল। ওই যে ওই টক শোতে শুনলাম উবাইদুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল হয়ে? আমি আবারও বলছি, আপনি প্রশ্নটা করেছেন, ভালো ভালো করেছেন। আমি আগেও বলেছি, মাঝেও বলছি, এখনও বলছি, সর্বশেষ বলবো, আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই। পুরা নেতা, আদলি নেতা, ঠিকই নেতা, আতি নেতা, পাতি নেতা, আমি বেচারা আহত। তোমরা এখানে দাঁড়াচ্ছে, দেশের মানুষ ভালো, বিএনপির মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই, কত ফ্লাইওভার, কত ওভারপাস,
কত আন্ডার পাস সারা বাংলা ঘুরে দেখো ফকুল সাহেব জ্বালা বলন তোর জ্বালা যা ফকরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে ফকরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই গুগলি তো করেছেন কিন্তু বল তো নো বল নো বলে গুগলিও হবে না বোল্ড আউটও হবে।